গরুপাচার মামলার তদন্তে এবার ষষ্ঠ লটারির হদিশ। এবার লটারি প্রাপকের তালিকায় গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো সুকান্না, এর আগে আমরা যেটা দেখেছি, পাঁচটি লটারির হদিশ গরুপাচার কাণ্ডের তদন্তকারী অফিসাররা পেয়েছিলেন। দুটো অনুব্রত মণ্ডলের নামে এবং তিনটে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে। এবার কিন্তু সিবিআই তরফে বিস্ফোরক দাবি করা হচ্ছে। গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে ৬ নম্বর লটারির হদিশ তারা পেয়েছেন। এবার কিন্তু অনুব্রত মণ্ডল বা তার পরিবারের সদস্য নয়, এবার সরাসরি গরু পাচার কাণ্ডে গ্রেফতার এনামুল হক, অর্থাৎ সিবিআই বা ইডির অফিসাররা যেটা দাবি করছেন যে এনামুল হক গরু পাচারকারী, সেই কিন্তু গরু পাচার করতে এবং সিন্ডিকেটের মাথায় ছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে সিবিআই তরফে যেটা আমরা খবর পাচ্ছি, ২০১৭ সালে এনামুল হকের একটি লটারি হদিশ তারা পেয়েছেন, ৫০ লক্ষ টাকার লটারি। এবং সিবিআই সূত্রের খবর, এনামুল হকের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছিলেন তারা, এবং সেখানেই কিন্তু যেটা দেখা যায় যে ৫০ লক্ষ টাকা এনামুল হকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে লটারির প্রাইজ মানি হিসেবে। অর্থাৎ যেটা সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে অভিযোগ সামনে রেখে তারা এই লটারি নিয়ে তদন্ত শুরু করেছিলেন, যে কালো টাকা সাদা করার জন্যই লটারিকে মাধ্যম বানানো হয়েছে, সেই অভিযোগ আরো জোরালো হচ্ছে। একদিকে যেমন দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল, এবার কিন্তু সরাসরি গরু পাচার কাণ্ডে অভিযুক্ত মূল অভিযুক্ত প্রধান অভিযুক্ত এনামুল হকের লটারি, এনামুল হকের ২০১৭ সালে ৫০ লক্ষ টাকা লটারি প্রাইজ মানি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছিল। এবং এখন সিবিআই তরফে জানানো হচ্ছে আরো হয়তো লটারি রয়েছে, তাই এনামুল হক এবং তার পরিবারের সদস্যদের, এনামুল হকের সঙ্গে যারা কাজ করত তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই লটারি বিতর্কে ৬ নম্বর লটারির হদিশ কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে যে বারবার লটারির মাধ্যমে যারা অভিযুক্ত রয়েছে, যাদের নাম উঠে আসছে গরু পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে, যাদের নাম উঠে আসছে, যাদের বয়ান নেওয়া হচ্ছে, যাদের নাম বারবার সাক্ষীরা এসে বলছেন, তাদেরই কিন্তু বারবার লটারি বেরোচ্ছে। এটা কি শুধুমাত্র একটা কোইন্সিডেন্স নাকি এর পেছনে একটা লার্জার কনস্পিরেসি রয়েছে? আপনারা যেটা বলছেন বৃহত্তর ষড়যন্ত্র, পশ্চিমবঙ্গে কোনো কিছুই ক্ষুদ্র নেই, সমস্তটাই বৃহত্তর, সমস্তটাই পুরো তৃণমূল কংগ্রেসকে আষ্টেপৃষ্টেভাবে জড়িয়ে। কারণ যেভাবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা এই ষড়যন্ত্রের মূল কারিগর, বিষয়টা এরকম নয়। এই সংগঠিত অপরাধে ওপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অনুমোদন আছে এবং সহযোগিতা আছে এবং তাদের জ্ঞাতার্থেই এটা সংগঠিত হয়েছে। ঠিক একইভাবে এই যে ডিমের তিনটে ড্র, এই যে লটারি, এই যে প্রান্তিক মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ একটা নেশার বসে দিন আনা দিনহা যারা দিনমজুরের কাজ করেন তারাও কিন্তু এই লটারির টিকিটের সর্বাধিক মার্কেট তাদের মধ্যে, তারা যে লটারির টিকিট কিনছেন, একদিকে গরিব মানুষ প্রতারিত হচ্ছে, অন্যদিকে কালো টাকা সাদা করার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। সুতরাং এটা তো সম্ভব নয় একটা মানুষ পাঁচবার তিনি আর তার কন্যা লটারি পেয়ে যাচ্ছেন এবং তারই ঘনিষ্ঠতম সহযোগী বলে যাকে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে সেই এনামুল হকও লটারি পেয়েছে। সুতরাং এটা গোটা রাজ্য জুড়ে চলেছে, ঠিক মতো তদন্ত করলে এই লটারির টাকা কোথায় কোথায় কিভাবে যায় সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে।